আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি বরাবরই যে কথা বলি যে পরিবার বিজনেসে ইন্সপিরেশন থাকে, মোটিভেশন থাকে। সো পরিবার বিজনেসে আমি অ্যাটলিস্ট যেখান থেকে ইন্সপিরেশন পাই, সেটা হচ্ছে যে ওয়ান অফ দা বিগ ইন্সপিরেশন পাই আমি হচ্ছে মোশাররফ ভাইয়ের কাছ থেকে। বিকজ বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে যে পরিবার লিভিং প্রোডাক্টস বিজনেস, এন্ড আই ওয়ান্ট টু বিকাম ফার্স্ট বাংলাদেশি হু আর লিভিং ইন ওভারসিজ কান্ট্রিজ। একজন ফার্স্ট প্রবাসী বাংলাদেশি হিসাবে আই ওয়ান্ট টু বিকাম ফার্স্ট মিলেনিয়ার। আমরা সবাই জানি মিলেনিয়ার নট নট এ স্মল ম্যাটার, 10 লাখস হওয়ার পরে তাকে বলা হয় 1 মিলিয়ন। সো 10 লাখস এই অ্যামাউন্ট, এই এই ইনকামের ঘরে পা দেওয়াটাকেই বলা হয় মিলেনিয়ার। পরিবার নিয়ে তো অনেক অনেক ড্রিমের কথা আমরা শুনেছি, বাট এই পরিবার থেকে এরকম শত শত মিলেনিয়ার তৈরি হয়েছে, হাজারো মিলেনিয়ার তৈরি হয়েছে। এবং এই যে গত এপ্রিল মাসের আমরা 10 তারিখে প্রচুর মিলেনিয়ার দেখেছি, যখন গ্লোবাল র্যালিতে যখন তাদেরকে চেক দেওয়া হয়েছে, 1 বছরের ব্যবধানে যে চেক গুলো এসেছে সেই চেক গুলোতে আমরা দেখেছি যে কি পরিমাণ মিলেনিয়ারের জন্ম হচ্ছে। দ্যাটস ট্রু, ইটস নট জোক, ইটস নট এ গসিপ। সো আমরা সেই স্টেপস ফর মিলেনিয়ার বাই ফরিভার লিভিং প্রোডাক্টস, আজকে ফরিভারের বিজনেস এর মাধ্যমে আমরা যে মিলেনিয়ার হতে চাই সেটার জন্য ডেফিনেটলি কিছু স্টেপস আছে, এবং সেই স্টেপে আমরা আসি কিনা, সেই স্টেপ গুলো আমরা ফলো করছি কিনা, সেটা নিয়ে আমরা আমাদের আজকের আলোচনা। আমি অমর ফারুক সুমন, ইকোল্যান্ড সিনিয়র ম্যানেজার, এবং ফার্স্ট বাংলাদেশি হিসেবে মালয়েশিয়া থেকে বিজনেস করছি, কার ইনসেন্টিভ অ্যাচিভার, অস্ট্রেলিয়া গ্লোবাল র্যালি অ্যাচিভার, এবং টপ বাংলাদেশি এফবিও হিসেবে মালয়েশিয়া সিঙ্গাপুর ব্রুনাই অল ওভার ফরিভারের যে এশিয়া যে রিজন সেই রিজনে টপ বাংলাদেশি এফবিও। এবং আমাদের সবার স্লোগান আপনার স্বপ্ন আমাদের পরিকল্পনা, যেটা আমি লালন এবং ধারণ করি। আজকে যে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, আমরা সেই পয়েন্ট গুলো যদি একটু ফোকাস করি, আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে লক্ষ্য গুলো পর্যালোচনা করুন। আমাদের দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সবার আগে করুন। এবং তৃতীয় নাম্বার যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, প্রতিদিন নতুন কিছু শিখুন। চতুর্থ যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, স্বাস্থ্য বিষয়ে সচেতন হন। এবং পঞ্চম এবং লাস্ট যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নিয়মিত টাকা এবং সিসির হিসাব করুন। তো আমাদের প্রথম যে পয়েন্ট, লক্ষ্যগুলো পর্যালোচনা করুন। আজকে যারা পরিবারে বিজনেস করছি আমরা, আমাদের কিছু লক্ষ্য আছে এই বিজনেসের, একদম ইন্ডিভিজুয়ালি ফরিভার লিভিং প্রোডাক্টস এর বিজনেসের বেশ কিছু লক্ষ্য আছে, আমাদের গোল আছে, যেগুলো আমরা খুব বেশি পর্যালোচনা করি না। পর্যালোচনা মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা দিন আমরা সেই গোল গুলোর আমরা খেয়াল করি না, আমরা রিভিউ করি না। আমাদের গোল গুলো রিভিউ করা উচিত, পর্যালোচনা করা উচিত, এবং প্রত্যেকটা দিন মাই গোলস। এবং প্রত্যেকের কাছে অবশ্যই ডায়েরি আছে, সেই ডায়েরিতে আমরা কি কতটুকু লিখি, কতটুকু নোট করি, এবং আমরা সেই গোলগুলো আমরা রিভিউ করি কিনা, দেখি কিনা। যেমন একটা জিনিস দেখেন, একেবারে গ্রাম বাংলাতে একটা জিনিস আজকে আমি বলবো, দেখেন আমরা যখন গ্রামে কোনো কিছু যখন পাকতে দিতাম, আম কাঁঠাল কোনো কিছু যখন পাকতে দিতাম, আমরা গ্রাম্য ভাষায় বলি যে আম জাগ দিয়েছি, কাঁঠাল জাগ দিয়েছি। তো সাধারণত কি হয়, আমরা কিন্তু টেস্ট করে দেখি যে সেই আমগুলো পাকলো কিনা। যে ভাত রান্না করে সে কিন্তু একটা দুইটা ভাত কিন্তু টিপে দেখে যে ভাতটা হলো কিনা। কিন্তু আমরা যে স্বপ্নটা দেখি ফরিভার লিভিং প্রোডাক্টস বিজনেস থেকে, আমরা কিন্তু আমাদের স্বপ্নগুলো আমরা কিন্তু রিভিউ করি না, দেখি না, পর্যালোচনা করি না। তো আমাদের ফার্স্ট যে আমাদের যে গোল, একদম ফার্স্ট গোল ফরিভার লিভিং প্রোডাক্টস এর, প্রত্যেকের ফার্স্ট গোলই হচ্ছে ম্যানেজার লেভেল। ফরিভার লিভিং প্রোডাক্টস এর ম্যানেজার লেভেলটা অর্জন করা হচ্ছে ইচ এভরি ওয়ান, যারা ফরিভারে এসেছে প্রত্যেকেরই হচ্ছে ফার্স্ট এই স্বপ্নটা থাকে ফরিভার লেভেল থেকে, ফরিভার বিজনেস থেকে ম্যানেজার লেভেলটা অ্যাচিভ করার জন্য। এখন আজকে যারা ম্যানেজার লেভেলটা অ্যাচিভ করেছেন, তারা খুব ভালো করে বলতে পারবে যে এই ফরিভারের যে লাক্সারিয়াস লেভেল, ম্যানেজার লেভেল, যেখান থেকে হলো বিজনেসটা শুরু, ফরিভারের বিজনেসটা শুরুই হচ্ছে ম্যানেজার লেভেল থেকে। আমরা অনেকেই আসি যে আমরা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পরে, অথবা সুপারভাইজার হওয়ার পরে, অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার পরে আমরা টায়ার্ড হয়ে যাই,
আমরা অনেকটা হতাশ হয়ে যাই, আমরা অনেকটা দুর্বল হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি আপনি যে জার্নিটি শুরু করেছেন সেই জার্নিটার ডেস্টিনেশনটা কোথায়? সেই জার্নিটার ডেস্টিনেশন কোথায়? সেই জার্নির ডেস্টিনেশনটা হচ্ছে ম্যানেজার লেভেলটা কোয়ালিফাইড করা। তাহলে যতক্ষণ পর্যন্ত না আপনি ম্যানেজার লেভেলটা কোয়ালিফাইড করতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত যদি আপনি টায়ার্ড হয়ে যান, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি আদৌ কি ম্যানেজার লেভেলটা কোয়ালিফাইড করার জন্য সিদ্ধান্ত আপনি কমিটেড, আপনি নিয়ত করেছিলেন? নো, আপনি হয়তোবা 8-10 জনকে দেখেই হয়তোবা বিজনেস করা শুরু করেছিলেন, আপনি হয়তোবা মনে করেছিলেন সবাই করতেছে আমিও করি, ব্যাপারটা এরকম। বাট আপনি যদি ডেস্টিনেশনটা ঠিক করে ফেলেন, যে আপনার যে লক্ষ্যটা যদি ঠিক করেন যে আমি ম্যানেজার লেভেলটা কোয়ালিফাইড হতে চাই, তাহলে কখনোই আপনি ম্যানেজার লেভেল কোয়ালিফাইড না করা পর্যন্ত আপনার ভিতরে কখনো মিনিমাম মিনিমাম আপনার ভিতরে কখনো টায়ার্ডনেস কাজ করবে না। দেখেন, অনেকেই আছেন যারা বাসা বাড়িতে সিঁড়ি ভেঙে ভেঙে ওঠেন, কেউ হয়তো 6-6 তলায় থাকে, কেউ হয়তো 8 তলায় থাকে, কেউ হয়তো 5 তলায় থাকে, অনেকে লিফটে ওঠে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, যে আপনি যখন লিফট বেয়ে যখন আপনার বাসায় উঠছেন, কখনো কি এমন করেছেন যে 2 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে ওঠার পরে অনেক টায়ার্ড হয়ে গেছেন, এরপর আপনি আর বাসা যাননি? এরকম তো কখনো হয়নি। বিকজ আপনার একটা ডেস্টিনেশন আছে, যে আপনি দিন শেষে ঘরে ঢুকবেন, এই সিঁড়ি গুলো বেয়ে বেয়ে আপনি বাসায় ঢুকছেন। আবার আপনি বাসার থেকে বেরোলেন অফিসে যাওয়ার জন্য, আপনি যেখানে চাকরি করছেন, খেয়াল করে দেখেন যে আপনি কখনো টায়ার্ডনেসটা ফিল করেন না, আলটিমেটলি কিন্তু আপনি অফিসে ঠিকই পৌঁছে যাচ্ছেন। কিন্তু ফরিভারি বিজনেসে এসে আমরা প্রফেশনালি সেই জিনিসটাকে নিতে পারি নাই। যারা প্রফেশনালি নিতে পারি নাই তাদেরই হচ্ছে প্রবলেম। সো ফার্স্ট হচ্ছে ম্যানেজার লেভেল, ম্যানেজার লেভেল যারা অ্যাচিভ করেছেন ডেফিনেটলি তাদের জন্য হবে ফরিভার টু ড্রাইভ, কারো ইনসেন্টিভ। আমরা সবাই জানি যে ফরিভার টু ড্রাইভ কার ইনসেন্টিভ, ফরিভার লিভিং প্রোডাক্টস এর অনেক লাক্সারিয়াস ইনসেন্টিভ আছে। যেমন প্রত্যেকটা ইনসেন্টিভ এর সাথে হচ্ছে যে অনেকগুলো সম্পর্ক আছে। ফরিভার টু ড্রাইভ কার ইনসেন্টিভ, ডেফিনেটলি কার ইনসেন্টিভ হচ্ছে কোম্পানি প্রত্যেক মাসে কারের জন্য, গাড়ির জন্য একটা বোনাস দিয়ে থাকে, $400 অথবা $600 অথবা $800। এবং এই কার ইনসেন্টিভটা কিন্তু আপনার অন্য আরো বেশ কিছু স্বপ্নের সাথে কিন্তু সংযুক্ত। কার ইনসেন্টিভটাকে কি বলা হয়? আজকে ট্রেনিংটা অনেকটা সেকেন্ডারি লেভেলের মনে হতে পারে, কার ইনসেন্টিভ। দেখেন, আজকে আমি আমাকে যদি আপনারা দেখতে পান, তাহলে আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি। দেখেন আমার হাতে এটা কি, দিস ইজ মাই পাসপোর্ট, দিস ইজ মাই পাসপোর্ট। এই পাসপোর্ট ছাড়া আমি কখনো আমি মালয়েশিয়াতে আসতে পারি নাই। আমার আমি যে কোনো দেশে যেতে গেলে আমাকে পাসপোর্ট লাগবে, পাসপোর্টে আমার ভিসা নিতে হবে। এখন ফরিভার টু ড্রাইভ, আমরা অনেকেই এটাকে বিভিন্ন ভাবে আমরা এটাকে হাইলাইট করতেছি, আমরা আমাদের ডাউন লাইনে শিখাচ্ছি আপনাকে মান্থলি একটা সিসি বা টিমের বিজনেস ডেভেলপমেন্ট করতে হবে, কারেন্ট ইনসেন্টিভ ধরতে হবে, মাসে $400 পাবেন। আমি বলবো যে এই গাইডলাইনটা এখন থেকে দিবেন না। আমি রিকোয়েস্ট করবো আপনি আপনি যে গাইডলাইনটা দিবেন, কার ইনসেন্টিভ আপনাকে অ্যাচিভ করতে হবে। বিকজ যদি আপনি কার ইনসেন্টিভ অ্যাচিভ করতে না পারেন, আপনি আপনি সিবিএম কখনো হতে পারবেন না, আপনি চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করতে পারবেন না। চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করার জন্য কার ইনসেন্টিভ হচ্ছে ওয়ান অফ দা পাসপোর্ট। এই পাসপোর্ট না হলে যেমন আপনি ভিসা পাবেন না, এই কার কার ইনসেন্টিভ না থাকলে আপনি চেয়ারম্যান বোনাস ধরতে পারবেন না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এখন একটা জিনিস দেখেন, যে আপনি যে সিঁড়ি বেয়ে উঠতেছেন, আপনি কেন যতটা যতটা কষ্টই হোক, সারাদিন কাজ করার পরে যত দুর্বলই হন না কেন, আপনার ভিতরে কিন্তু একটা একটা থিংকিং আছে, আমি এই সিঁড়ি বেয়ে না উঠলে আমি ঘরে ঢুকতে পারবো না, আমি বাসায় যেতে পারবো না। সো কার ইনসেন্টিভ কেন আমাদের অনেক ম্যানেজাররা ধরতে পারে না? বিকজ উনি হয়তো চিন্তা করতেছে $400 বোনাস পাবো, $600 বোনাস পাবো, $800 বোনাস পাবো তার জন্য। কিন্তু চেয়ারম্যান বোনাস কিন্তু সবাই অ্যাচিভ করতে চায়। এখন চেয়ারম্যান বোনাসের জন্য ফার্স্ট হচ্ছে কার ইনসেন্টিভ, যেটা কার ইনসেন্টিভ কে বলা হয় চেয়ারম্যান বোনাসের জন্য পাসপোর্ট, ইগল ম্যানেজার কোয়ালিফাইড। দেখেন, আজকে আমরা প্রায় দেখি, একটা খুব মজা করে একটা কথা বলি, আপনার অনেক বন্ধু বান্ধব 4-5 জন বলবেন যে চলো দোস্ত সোনার গায়ে খেয়ে আসি। দেখবেন অনেকে চিন্তা করবে যে সোনার গায়ে খেতে যাবো, একই সার্কেলে চলাফেরা করি, ছোটখাটো হোটেলে খাইলে একরকম, কিন্তু সোনার গায়ে খাওয়ার পরে না আবার বিলটা ভাগাভাগি শুরু হয়ে যায়।
মিলছে, তারপর ভাগাভাগি শুরু হয়ে যায়। কিন্তু যদি আপনি বলেন যে চলো সোনার গায়ে যাই এবং আজকের বিলটা আমি দিব, দেখবেন সাথে সাথে প্রত্যেকটা ফ্রেন্ড অনেক জোস নিয়ে বলবে চলো এখনই যাই। ইগল ম্যানেজার কোয়ালিফাইড, ইগল ম্যানেজার পিছনে অনেকগুলো অনেকগুলো ব্যাখ্যা আছে। তার ভিতরে সবচেয়ে বড় ব্যাখ্যা হচ্ছে আজকে দেখেন যে অনেকেরই টাকা আছে তো সময় নেই, সময় আছে তো টাকা নাই। ভাই দেশের বাইরে কে না ঘুরতে যেতে পছন্দ করে? প্রত্যেকটা মানুষই দেশের বাইরে ঘুরতে যেতে পছন্দ করে। এবং ইগল ম্যানেজারে আমাদের কোম্পানি যে ফিলোসফিটা, ইগল ম্যানেজারের ফিলোসফিটা কি অ্যাকচুয়ালি? ইগল ম্যানেজারের ফিলোসফিটা হচ্ছে আমাদের কোম্পানি, আমার কোম্পানির ম্যানেজার, আমার আমার কোম্পানির যে চেয়ারম্যান, আমাদের কোম্পানির যে ম্যানেজমেন্ট, এজ এ পার্টনার হিসেবে হি ওয়ান্ট টু সে থ্যাংক ইউ। আমাকে থ্যাংক ইউ বলার জন্য একটা প্ল্যাটফর্ম বা একটা স্টেজ তৈরি করে, এবং যেই স্টেজটা তৈরি হয় ভিন্ন কোন দেশে। জাস্ট ডু ইউ ইমাজিন ইট, যে আপনাকে একটা বছরের বিজনেসের জন্য সাকসেসফুল বিজনেস পার্টনার হিসেবে আপনাকে একটা গ্রেট থ্যাংক ইউ দেওয়ার জন্য ভিন্ন একটা দেশে বিশাল এক স্টেজ তৈরি করা হয়। এই স্টেজটা তৈরি করে শুধুমাত্র আপনাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য, এবং আপনাকে ওখানে একটা সপ্তাহ ফ্যামিলি সহ 1:1 ফ্যামিলি সহ একটা ট্যুরের ব্যবস্থা করা হয়। এবং ওইখানে যে আপনার যে লিভিং এর যে ব্যবস্থাটা করা হয় ওইখানে আপনাকে টেস্ট দেওয়া হয়। টেস্ট আমরা ছোটবেলায় শিখেছিলাম না, যে আয় বুঝে ব্যয় করো, আমার আয় হচ্ছে 50,000 টাকা, অতএব তাহলে আমাকে 40,000 টাকার ভিতরেই থাকতে হবে, আমি যাতে কখনো ভুল ক্রমে চিন্তা না করি যে 50,000 থেকে কিভাবে আমি 1,00,000 টাকা আয় করব। বাট ওখানে যে শেখানো হয় যে ব্যয় বুঝে আয় করো, সরি 2019-এ যখন থাইল্যান্ডে গেলাম ইগল ম্যানেজারের প্রোগ্রামে, আই এম প্রাউড ফার্স্ট বাংলাদেশি মালয়েশিয়া থেকে গেলাম। সো ওইখানে যে যে হোটেলে থাকার জন্য ব্যবস্থা করেছিল আমাদেরকে মালয়েশিয়ান টাকায় হচ্ছে মাত্র 2,080 রিংগিত, যেটা মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি আছে এক মাসে তার বেতনও নয়, এক মাসের স্যালারিও নয়। ইনফ্যাক্ট খুব মজা করে, খুব মজা করে মালয়েশিয়ার আমার খুব ক্লোজ ফ্রেন্ড সিবিএম জ্যাকি, আমরা মানে বলেছিলাম যে এই টাকাটা যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে তো আমরা আমাদের পছন্দ মতো হোটেলে থাকতে পারি। বাট আমাদের ম্যানেজমেন্ট থেকে উত্তরটা এসেছিল যে এই হোটেলে না থাকলে আপনি ফিল করবেন কিভাবে, লাইফ ইজ টু মাচ বিউটিফুল। সো এই যে অনুভূতি গুলো, এই জিনিসগুলো যখন আপনি রিভিউ করবেন তখনই তো আপনার ভিতরের, আপনার ভিতর থেকে অন্য আরেকটা এনার্জি, এবং ওই যে সামনে আমাদের যে আলোচনার যে মূল বিষয়বস্তু, মিলেনিয়ার হইতে হয়, মিলেনিয়ার হইতে হবে। দেখেন আজকে যদি আপনি গুগলে আজকে যদি আপনি সার্চ দিবেন, আমি বললাম আজকে আপনি সার্চ দিবেন, লিখবেন মোস্ট এক্সপেন্সিভ হোটেল ইন দা ওয়ার্ল্ড, মোস্ট এক্সপেন্সিভ হোটেল ইন দা ওয়ার্ল্ড, মাত্র এক রাত্রে খরচ হবে 20,00,000 টাকা। 20,00,000 টাকা অনেকে তার জিন্দগিতে জমাইতে পারবে কিনা এটাই সম্ভব নয়। অথচ ওই হোটেলে সিট পাইতে গেলেও 1-2 মাস আগে থেকে বুকিং করতে হয়। তার মানে কি? তার মানে ওই হোটেলে কেউ না কেউ টাকা দিয়ে থাকছে। সো এই যে কোম্পানি যে টেস্টটা দেওয়া হয় ইগল ম্যানেজার, ডেফিনেটলি ওইখান থেকে কিন্তু আলাদা একটা ইন্সপিরেশন আছে, আই হ্যাভ টু আর্ন মানি, আই ওয়ান্ট টু বিকাম এ মিলেনিয়ার, চেয়ারম্যান বোনাস। প্রত্যেক বছরে কোম্পানির বিজনেস এর সাথে একটা পার্টনারশিপ ভাগাভাগি, এই ফিলিংসটাই অন্যরকম। আমরা সবসময় আমাদের গায়ে আমাদের ডাউনলাইনদেরকে আমরা শিখাই যে আপনি চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করলে আপনি 4,00,000 টাকার বোনাস পাবেন, 2,00,000 টাকার বোনাস পাবেন, $1,00,000 বোনাস পাবেন, 5,00,000 রিংগিতের বোনাস পাবেন, ইটস আপ টু ইউ। কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো চেয়ারম্যান বোনাস ইটস ডিফারেন্ট ফিলিংস, ইটস ডিফারেন্ট ফিলিংস। আমরা বলি উই আর ফরিভার বিজনেস ওনার, ইউ আর দ্য পার্টনার, বাট হাউ, কিভাবে আপনি পার্টনার হলেন? বছর শেষে যখন কোম্পানির প্রফিটের একটা অংশ যখন ভাগাভাগি হয়, then I feel I am a business partner, and she feelings to die hocche chairman bonus. আজকে এখানে রুবেল বড়ু আছেন, আজকে এখানে কামালউদ্দিন আছেন, আজকে এখানে মোশারফ আছেন, আজকে আপনারা যদি আমার বিজনেস পার্টনার হন, বছর শেষে যখন প্রফিটের টাকার একটা অংশ ভাগাভাগি হবে, আমি 20% এর মালিক, রুবেল স্যার 30% এর মালিক, কামালউদ্দিন 40% এর মালিক, যার যার পার্সেন্টেজ অনুযায়ী যখন প্রফিটের টাকা ভাগ করবে, then feel করবে yes we are the partner. চেয়ারম্যান বোনাস মানে হচ্ছে $1-2 লক্ষ ডলারের চেক না, চেয়ারম্যান বোনাসের মানে হচ্ছে ওই সম্মানটা,
ওই অনারটা যে আমি কোম্পানির পার্টনার হিসেবে প্রফিটের একটা অংশ ভাগ নিচ্ছি আজকে, দ্যাটস দ্য চেয়ারম্যান বোনাস। এই পর্যালোচনা গুলো যখন আপনি করবেন, আপনাকে কে আটকাবে যে আপনি মিলেনিয়ার হতে পারবেন না? আই ডোন্ট বিলিভ ইট। গ্লোবাল র্যালি কোয়ালিফাইড, আমরা প্রত্যেকটা বছরে দুইটা করে কান্ট্রিতে ট্যুর পেয়ে থাকি, গ্লোবাল র্যালি কোয়ালিফাইড। আপনি পুরো টিমটাকে, পুরো টিমটাকে আপনি সার্ভিস দিচ্ছেন, পুরো টিমটাকে সার্ভিস দিচ্ছেন, কোম্পানি বছর শেষে আপনাকে একটা ট্রিপ দিচ্ছে সম্মান করে। একটা 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 ছোট একটা জোকস এরকম, এক বোন আর এক ভাই দুজনে মিলে গিয়েছে মাজারে। তার বোন কে ছোট ভাই বলছে যে আপু তুমি এখানে এসে কি চাইলা, কি মানত করলা? বলছে আমি নিজের জন্য কিছু চাই নাই, আমি তোর জন্য একটা দুলা ভাই চাইছি আর বাবার জন্য একটা ভালো জামাই চাইছি, আমার কিচ্ছু লাগবে না। আপনি সারাটা বছর, পুরো একটা বছর আপনি আপনার টিমটাকে সার্ভিস দিচ্ছেন মালয়েশিয়া, বাংলাদেশ, ব্রুনাই, ওমান, কাতার, ওয়ার্ল্ড ওয়াইড। বছর শেষে আপনার 1500 সিসির কারণে কোম্পানি একটা দেশে আপনার ফ্যামিলি সহ আপনি একটা ট্রিপ পাচ্ছেন। আপনি ওখানে ফ্যামিলির জন্য কেনাকাটা করবেন, একটা ভিসা কার্ড দিয়ে সেখানে $500 থেকে শুরু করে $15,000 পর্যন্ত সেখানে ক্যাশ দেওয়া হচ্ছে। দ্যাটস দ্য গ্লোবাল র্যালি কোয়ালিফাইড। এবং আমাদের ফাইনাল যে ডেস্টিনেশন থাকে, ইটস দ্য জিএলটি কোয়ালিফাইড, ডেফিনেটলি গ্লোবাল লিডারশিপ টিম। আজকে যদি আমি প্রশ্ন করি কাউকে যে আপনি যশোরের টিমে খেলার সুযোগ পেয়েছেন এবং আপনি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার টিমে খেলার সুযোগ পেয়েছেন, কোনটা আপনার জন্য অনারের? ডেফিনেটলি আপনি বলবেন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ম্যাচে খেলার সুযোগ পাওয়াটা অনেক বেশি সম্মানের। গ্লোবাল লিডারশিপ টিম সারা ওয়ার্ল্ড থেকে এই গ্লোবাল লিডার যারা, তাদের মিনিমাম সিসি থাকে 7500 সিসি। এই যে লক্ষ্যগুলো, এই যে গোল সেটিং গুলো, এইগুলো যদি ডেইলি আপনি একটু রিভিউ করেন, অ্যাটলিস্ট আপনার মিলেনিয়ার হওয়া কখনোই বন্ধ থাকতে পারে না। Not immediately, but definitely. সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সবার আগে করুন, ডেফিনেটলি টু ডু লিস্ট থাকা উচিত আমাদের প্রত্যেকটা দিন। সকালবেলা ডায়েরিটা নিয়ে আগে দেখা উচিত যে আজকে আমার ইম্পর্টেন্ট কাজ কোনটা, আমি কোনটা আগে কাজ করব, এবং সেই লিস্ট গুলো আমাদেরকে এভাবে সাজানো উচিত। অ্যাটলিস্ট আমাদের ইম্পর্টেন্ট যে কাজগুলো, প্রত্যেক দিনে যে কাজগুলো থাকবে, ইউজ দ্য প্রোডাক্টস ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি বেটার হেলথ। আমাদের প্রত্যেক দিন প্রোডাক্ট ইউজ করতে হবে, শেয়ার দ্য বেনিফিটস অফ প্রোডাক্টস ফর টু হেল্পিং আদার্স। বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন ডেইলি, 3 প্রস্পেক্টিভ গেস্ট। আমরা অনেকেই আছি যে গত 1 সপ্তাহ গত 2 সপ্তাহ চলে গিয়েছে যে আমরা কোনো প্রস্পেক্টিভ গেস্টের সাথে এই কোম্পানির প্রোডাক্ট এবং বিজনেস নিয়ে কথাই বলি নাই। বিকজ অফ, কেন বলি নাই? বিকজ আমি বিজনেস প্রেজেন্টেশন জানি না। আমি একটা প্রশ্ন করি, আপনি আপনি আপনার একটা জিনিস বিক্রি করবেন, আপনি আপনার একটা জিনিস বিক্রি করবেন। এখন অনেকে আছে না যে তার নিজের ব্যবহারে বাইসাইকেলটা বিক্রি করতে চায়, অনেকে আছে তার মোবাইলটা বিক্রি করে দিতে চায়, নতুন মোবাইল কিনবে, বা অনেকে আছে তার মোটরসাইকেলটা বিক্রি করতে চায়, অথবা অনেকে আছে যে তার ছোট একটা আপনার বেকারি বিস্কুট ফ্যাক্টরি আছে, এটা নিয়ে সে প্রমোট করতেছে। এখন প্রসপেক্টিভ কাস্টমার যদি জিজ্ঞেস করে আপনার জিনিসটা কেমন, আপনি বলেন জানি না তো, আপনার জিনিসটা টেস্ট কেমন জানি না তো, আপনার এই জিনিসটা নিয়ে বিজনেস করলে প্রফিট হবে না লস হবে জানি না তো, মানুষ কি বলবে? মানুষ বলবে যে আদেও কি আপনার এই প্রতিষ্ঠান আছে না নাই? দ্যাটস ভেরি সিম্পল। ফর ইভার বিজনেস অপরচুনিটি, এই কোম্পানির কি কি অপরচুনিটি আছে, কোম্পানির বিজনেস এর ভিতরে কি কি ফিউচার আছে, কোম্পানির কি কি প্রোডাক্ট আছে, কোম্পানির প্রোফাইল ব্যাকগ্রাউন্ড। আমাদের প্রত্যেকটা দিন মিনিমাম 3 ব্যক্তির সাথে এই প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করা উচিত। এবং ফলো আপ, আমরা অনেকেই আছে গত 1 সপ্তাহ আগে বিজনেস প্রেজেন্টেশন দেখেছিলাম, এরপরে যোগাযোগ নাই। এবং ফলো আপ আমরা শুধু এটাই মনে করি যে আমি যাকে বিজনেস প্রেজেন্টেশন দেখিয়েছিলাম আমি তার সাথেই কথা বলবো। বাট আজকে আমি বলবো যে প্রসপেক্টিভ প্রেফার্ড কাস্টমার যে জয়েন করেছে, আপনি তাকে যেমন ফলো আপ করবেন, প্রসপেক্টিভ যে গেস্ট যাকে বিজনেস প্ল্যান দেখিয়েছিলেন তাকে ফলো আপ করবেন, যে আপনার টিমে এফবিও হয়েছে আপনি তাকেও ফলো আপ করবেন, ইনফ্যাক্ট যাকে প্রোডাক্ট দিয়েছিলেন আপনি তাকেও ফলো আপ করবেন। তাহলে আপনার বিজনেস এর সবচেয়ে বেশি গ্রোথটা বাড়বে। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং, ডিরেক্ট সেলিং কোম্পানিতে যদি ডিরেক্টলি কাউকে প্রশ্ন করা হয় যে অনেক সিনিয়র যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, যদি প্রথম একটা পয়েন্ট বলতে হয় যে আসলে গুরুত্ব দেব কোনটা, ফার্স্ট বলবে ফলো আপ, সেকেন্ড বলবে ফলো আপ,
থার্ড বলবে ফলো আপ, বিকজ ফলো আপ এর অনেকগুলো রং আছে, ফলো আপ এর অনেকগুলো অনেকগুলো চেহারা আছে। এখানে প্রোডাক্ট যে ইউজ করছে তাকে ফলো আপ করতে হয়, এখানে ডাউনলাইন কে ফলো আপ করতে হয়, এখানে নিউ এফবিদের কে ফলো আপ করতে হয়, এখানে ইনফ্যাক্ট আপলাইন কেও ফলো আপ দিতে হয়, ইনফ্যাক্ট যে আমার বিজনেস মেন্টর তাকেও ফলো আপ করতে হয়। কারণ ফলো আপ এর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, বাট আমরা শুধু এটাই চিন্তা করি ফলো আপ মানে যাকে বিজনেস প্রেজেন্টেশন দেখিয়েছিলাম আমি শুধুমাত্র তাকেই ফলো আপটা করবো। অ্যাটেন্ড ট্রেনিং অ্যান্ড ডুইং গ্রুপ মিটিং, ডেফিনেটলি আপনি আগে শিখবেন, দেন আপনি গ্রুপ মিটিংটা অনেক বেশি করবেন। সো এই যে গুরুত্বপূর্ণ কাজ, এই কাজগুলো আমাদের ডেইলি কাজের রুটিনে থাকবে, এই কাজের বাইরে যে দেন আপনি অন্য কাজ করবেন। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে ইম্পর্টেন্সির যে পয়েন্ট গুলো থাকে, দেখেন আমরা যারা যারা মুসলিম আমরা যখন নামাজ পড়ি সবার আগে আমাদেরকে কি করতে হয়, একটা জিনিস মাথায় রাখতে হয় যে আপনি যাই করেন, নফল পড়েন আর যে নামাজ পড়েন না কেন, আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু ফরজ নামাজ পড়তেই হবে, যেটা ইম্পর্টেন্ট মাস্ট। সো আমাদের বেশ কিছু কাজ থাকবে এই বিজনেসে সাকসেসের জন্য যেটা আপনাকে মাস্ট অবশ্যই করতে হবে। সো আমাদের তিন নম্বর যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রতিদিন নতুন কিছু শিখুন। দেখেন শিক্ষা এমন একটা জিনিস যে এই শিক্ষার কোনো শেষ নেই, প্রত্যেকটা দিন অবশ্যই আপনাকে নতুন নতুন কিছু জিনিস শিখার মেন্টালিটি নিয়ে থাকতে হবে। এবং এই শিখার এখন অনেক উপকরণ আছে, আজকে এখন হচ্ছে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে আপনার হচ্ছে যে আপনি অনলাইন থেকে আপনি শিখতে পারছেন, আপনি ইউটিউব থেকে শিখতে পারছেন, বিভিন্ন জুম মিটিং এ শিখতে পারছেন, দেশ বিদেশের বিভিন্ন সেমিনার প্রোগ্রাম হচ্ছে অনলাইনে, বিভিন্ন ভাবে আমরা শিখতে পারি। কিন্তু সেই শিখার জন্য সবার আগে যেটা দরকার সেটা মেন্টালিটি রাখা, আমরা কি জানি আর আমরা কি জানি না, এই যে একটা বড় একটা প্রশ্ন। আপনি যদি মনে করেন যে আমি অনেক জানি তাহলে আপনি শিখতে পারবেন না, আর আপনি যদি চিন্তা করেন যে আমি যা জানি সেটা হচ্ছে এক ফোঁটা পানির মতো আর আমি যেটা জানি না সেটা হচ্ছে বিশাল সমুদ্রের মতো, তাইলেই আপনার পক্ষে শেখা সম্ভব, আদারওয়াইজ আপনি কখনো শিখতে পারবেন না। বিকজ সিম্পল একটা একটা এক্সাম্পল, আপনি আপনার বাসার কোনো গ্লাস আছে যেটাতে আপনি পানি খান, আপনি একটা একটা গ্লাসে ফুল গ্লাস আপনি পানি দিয়ে পূর্ণ করে রেখে দিবেন, এরপরে আপনি ওই গ্লাসে যদি আপনি শরবত বা কোন ড্রিঙ্ক যদি আপনি ঢালেন দেখবেন সেটা আশপাশে পড়ে যাচ্ছে, কারণ ওইটা একটা ধারণ ক্ষমতা আছে। তো আমরা যদি সবসময় আমাদের মেন্টালিটি, আমাদের ফিলিংস, আমরা যদি সবসময় এটা মনে করি যে আমি কি কম জানি, আমি কি কম বুঝি, তাইলে আপনার মেমোরিতে আপনার আর কোনো কিছু শেখার সুযোগ থাকবে না। অতএব সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যা জানি সেটা হচ্ছে এক ফোঁটা পানির মতো, এক ফোঁটা পানির মতো, আর আমরা যা জানি না সেটা হচ্ছে মহাসমুদ্রের মতো, তাইলে কিন্তু আমরা শিখতে পারবো। এবং এই শিখার জন্য অবশ্যই আমাদের যে পয়েন্ট গুলো আমরা খুব ইম্পর্টেন্ট আমরা দিব, ইম্পর্টেন্স দিব, সেটা হচ্ছে যে এডুকেশন, ডেফিনেটলি এডুকেশন, প্রফেশন এবং কনফিডেন্স, এবং আপনার টার্ন ড্রিমস ইনটু রিয়ালিটি। দেখেন এডুকেশন আপনি যখন কোনো কিছু শিখবেন তখনই কিন্তু আপনি এডুকেটেড হবেন, আপনি না শিখলে তো এডুকেটেড হবেন না। আপনি যদি কোনো কিছু এডুকেশন যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি এডুকেটেড হবেন। এবং এই ২১ শতকের আজকের এই একবিংশ শতাব্দীর ক্রান্তি লগ্নে এসে যে একটা কন্টেস্ট, যে একটা কম্পিটিশন, সেই কম্পিটিশনে এসে যদি আপনি না শেখেন তাহলে কখনোই আপনি ভালো কিছু করতে পারবেন না, আপনি কখনো সামনের দিকে আগাতে পারবেন না। যখন আপনি শিখবেন, যখন আপনার ভিতরে এই এডুকেশন বা এডুকেটেড যখন আপনি হবেন তখনই কিন্তু আপনার ভিতরে প্রফেশন বা একেবারে প্রফেশনাল জিনিসটা কিন্তু আপনার ভিতরে ডেভেলপ করবে। এবং যখন আপনি শিখবেন, এডুকেটেড হবেন, যখন আপনি একটা জিনিস প্রফেশনটা যখন আপনি নিবেন, ফরএভার লিভিং প্রোডাক্টস অ্যাজ ইওর প্রফেশন, আমরা অনেক সময় বলি হোয়াট ইজ ইয়ার প্রফেশন, আপনি কি করছেন, আপনি কি কোথাও চাকরি করছেন নাকি নিজের বিজনেস করছেন, কি করছেন? ফরএভার লিভিং প্রোডাক্টস ইটস এ বিজনেস, ইটস ইয়ার প্রফেশন, বাট ডেফিনেটলি ফরএভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার এডুকেশন না থাকে, আপনি এডুকেটেড না হন, আপনি সেই প্রফেশনে ভালো করবেন না। যখন আপনার এডুকেশন এবং প্রফেশন যখন আপনার ঠিক থাকবে তখন অবশ্যই এই বিজনেসের প্রতি আপনার একটা কনফিডেন্স ডেভেলপ করবে, ডেফিনেটলি। কারণ
আপনার যে এডুকেটেড, এই এডুকেটেডটাই আপনার কিন্তু কনফিডেন্সটা ডেভেলপ করার জন্য অনেক বেশি হেল্প করবে, এবং আলটিমেটলি কি হবে, টার্ন ড্রিমস ইনটু রিয়ালিটি, এবং আপনার এই স্বপ্নটাকে কিন্তু সে কিন্তু বাস্তবে রূপ দেওয়ার জন্য কিন্তু অনেক বেশি হেল্প করবে। আমাদের 4 নম্বর যে পয়েন্ট, স্বাস্থ্য বিষয়ে সচেতন হন, এই বিষয়ে খুব বেশি ব্যাখ্যার কিছু নেই, স্বাস্থ্য বিষয়ে সচেতন হন। আমরা সবাই জানি যে স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল, এবং স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বড় সম্পদ পৃথিবীতে। স্বাস্থ্যের থেকে বড় কোনো সম্পদ পৃথিবীতে আজ পর্যন্ত হয়নি এবং হওয়ার কোনো সুযোগ নাই। অতএব স্বাস্থ্য বিষয়ে অনেক বেশি সচেতন হইতে হবে, এবং আমাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন কেন হইতে হবে, বিকজ ভেরি সিম্পল, ইট ইজ এ ওয়ে অফ লাইফ। আপনার জীবন, স্বাস্থ্য মানেই আপনার জীবন, এবং ডেফিনেটলি স্বাস্থ্য ভালো রাখার জন্য, সুস্বাস্থ্য বা আপনার যে সুস্থ থাকার জন্য পরিবারের যে প্রোডাক্ট, ওয়ার্ল্ড ক্লাস যে প্রোডাক্ট, এবং আনকন্ডিশনাল আনকন্ডিশনাল যে কোয়ালিটি, উইদাউট কম্প্রোমাইজ যে কোয়ালিটি কোম্পানি মেনটেন করতেছে গত 43 বছর ধরে, সো এর থেকে তো ভালো অপরচুনিটি আর নেই। এখন আমরা অনেকেই আছি যে আমরা নিজের এই প্রোডাক্ট গুলো ব্যবহার করি না, এরকম অনেকেই আছেন যে আমরা নিজেরাই বলতে পারবো না যে এই প্রোডাক্টের টেস্ট কেমন, কোন প্রোডাক্ট খাওয়ার পরে সেটার ফিডব্যাক বা রিভিউটা কেমন, আমরা অনেকেই জানি না। সো এই জায়গাটা হচ্ছে যে আমাদের অনেক 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 দুর্বলতা আছে, আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আমাদের অনেকেই আছে, সেগুলো ইউজই করি না, নিজে সুস্থ না। নিজে সুস্থ না থাকলে আরেকজনকে সুস্থর বার্তা কিভাবে আমরা দিব, এবং অনেক বেশি ইম্পর্টেন্ট সুস্থ থাকার জন্য, বিকজ শুরুতে আমরা কথা বলছিলাম, আলোচনা করছিলাম যে আমরা মিলেনিয়ার হতে চাই। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি স্বপ্ন দেখেন একজন মিলেনিয়ার হওয়ার জন্য? আপনার কি সেই স্বপ্ন আছে, আপনার কি সেই একটা গোল আছে, যে আপনার ভিতরে কি ওই অ্যাম্বিশনস আছে যে আপনি মিলেনিয়ার হতে চান? হেলথ ইজ ফার্স্ট, অবশ্যই আপনাকে সুস্থ থাকতে হবে, এবং ফরএভার লিভিং প্রোডাক্ট ছাড়া আপনার হচ্ছে যে হেলথ থাকাটা টু মাচ ডিফিকাল্ট, ভেরি মাচ ডিফিকাল্ট। এবং ডেফিনেটলি আমরা এই স্বাস্থ্য বিষয়ে আমরা অনেক বেশি সচেতন থাকবো, বিকজ একেবারে আর্লি মর্নিং থেকে শুরু হয়, সকালবেলা উঠে আমরা একটু ব্যায়াম করবো, ডেফিনেটলি ফ্রি এক্সারসাইজ আমরা করবো, আমরা যখন দাঁত ব্রাশটা করবো, ওয়ার্ল্ড এর বেস্ট টুথ জেল দিয়ে আমরা ইউজ আমরা আমাদের দাঁত ব্রাশ করবো, আমরা যখন শাওয়ার করবো সবচেয়ে বেস্ট এবং ন্যাচারাল সাবান দিয়ে আমরা গোসল করবো, শ্যাম্পুটা ইউজ করবো, দেন আমাদের ফেস, আমাদের আমাদের ফেসিয়াল করার জন্য অনেক অনেক ফেস ওয়াশ আছে, সেটা আমরা ইউজ করবো, দেন আফটার শাওয়ার এখানে অনেক কোয়ালিটি সম্পন্ন লোশন আছে এবং ক্রিম আছে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল, প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল, এখানে ডিওড্রেন্ট আছে। সো দেখেন একটা মানুষের একদম সকাল থেকে শুরু করে একেবারে ঘুমানোর আগ পর্যন্ত অনেক প্রোডাক্ট আমরা ইউজ করি, বাট ফরএভার লিভিং প্রোডাক্ট হচ্ছে আপনার বেস্ট হেলথ এর জন্য ওয়ান অফ মানে দা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। সো আমরা হেলথ এর বিষয়ে অনেক সুস্থ থাকবো, বিকজ আজকে যদি আপনি সুস্থ না থাকেন, ভেরি সিম্পল, আজকে মালয়েশিয়াতে যারা বিজনেস করছে আমার সাথে গত 4 বছর, এটা এটা অহমিকা না, এটা হচ্ছে কৃতজ্ঞতা। 2017 সালে এই পরিবারের প্রোডাক্ট ইউজ করার পর থেকে আজ পর্যন্ত একটা দিনের জন্য আল্লাহর রহমত পরিবারের প্রোডাক্ট মালয়েশিয়াতে যত এফবি আছে, আজকে আমার প্রোগ্রামটা লাইভ যাচ্ছে, কেউ কোনোদিন বলতে পারবে না, কেউ কোনোদিন দেখেও নাই যে একটা দিনের জন্য আই ফিল টায়ার্ড, অসুস্থ একটু দূরে, অসুস্থর বাড়ি অনেক দূরে, জাস্ট আই ফিল টায়ার্ড, এই ফিলিংসটুকু কখনো কারো ভিতরে কাজ করে নাই, যে আজকে সুমন ভাই অনেক টায়ার্ড মনে হচ্ছে, বিকজ পরিবারের প্রত্যেকটা প্রোডাক্টের আই এম দা বিগ কাস্টমার, পরিবারের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আই এম দা বিগ ইউজার, পরিবারের কে কয়টা প্রোডাক্ট ইউজ করছে আই ডোন্ট নো, বাট পরিবারের এমন কোন প্রোডাক্ট নাই যেটা আমি ইউজ করি নাই, আমি মানে আমি কোনটা কোনটা ইউজ করেছি সেটা না, পরিবারের এমন কোন প্রোডাক্টই নাই যেটা আমি ইউজ করি নাই। সো স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়াটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এবং লাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, এটা এটা আসলে কোন মানে পরিবারের জন্য বা আমাদের জন্য স্পেশাল কিছু না, এটা প্রত্যেকটা বিজনেস ম্যানের জন্য স্পেশালিস্ট, যারা আজকে মিলেনিয়ার হতে চায় প্রত্যেকের জন্য এটা অনেক বেশি স্পেশালিস্ট, নিয়মিত টাকার হিসাব রাখা, এবং ডেফিনেটলি পরিবারে আমরা যে বিজনেস করি সেই ক্যালকুলেশনটা করি আমরা সিসিতে। আমি এর আগে একটা ট্রেনিং প্রোগ্রামে বলেছিলাম যে অনেকেই বলে যে আমি বিজনেস করি ডলারে,
$1 সমান হচ্ছে 84 টাকা। আবার অনেকেই বলবে আমি বিজনেস করি পাউন্ডে, এক পাউন্ড মানে হচ্ছে যে 200 সামথিং টাকা। বাট ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেস আমরা যারা করি, আমরা যারা করি ফরএভার লিভিং প্রোডাক্টস, এক সিসি সমান হচ্ছে যে বাংলাদেশি টাকায় আমি 48% হিসাব করলে নিয়ার অ্যাবাউট মিনিমাম 8,000 টাকা আমার এক সিসি বিজনেস ভ্যালু। সো আমাদের যে কারেন্সি ফরএভারের যে সিসি ক্যাশ ক্রেডিট ইন্টারনাল কারেন্সি, এটার ভ্যালু হচ্ছে সারা ওয়ার্ল্ডে এখনো পর্যন্ত টপ। সো আমাদের প্রতিনিয়ত সিসির হিসাব রাখা উচিত এবং টাকার হিসাব করা উচিত যদি আপনাকে মিলেনিয়ার হতে হয়। এবং আমরা খুব সংক্ষিপ্ত আকারে যদি বলি যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আজকে যারা নোভাস কাস্টমার, ডেফিনেটলি আপনাকে 2 সিসি পরিমাণ, 2 ক্যাশ ক্রেডিট বিজনেস করলে আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। আজকে যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, যারা সুপারভাইজার হতে চায়, অবশ্যই তাকে 25 সিসি করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারশিপ কোয়ালিফাইড করার জন্য অবশ্যই 75 সিসি করতে হবে। এবং এগুলো প্রত্যেকটা দিন আমাদের রিভিউ করতে হয়। যারা ম্যানেজার লেভেলটা এখনো কোয়ালিফাইড করে নাই, 120 সিসি অথবা 150 সিসি আপনাকে করতে হবে, দেন আপনি ম্যানেজার লেভেলটা কোয়ালিফাইড করতে পারবেন। ফরএভার টু ড্রাইভ মিনিমাম ফার্স্ট লেভেলের জন্য 50, 100 এবং 150 সিসি করতে হবে। ইগল ম্যানেজারের জন্য পুরো একটা বছরে মে টু এপ্রিল, আমি কথা বলছি মে মাসের 5 তারিখ, তার মানে অলরেডি একটা ক্যালেন্ডার ইয়ার শুরু হয়ে গিয়েছে। ইগল ম্যানেজারের জন্য মে টু এপ্রিল 720 সিসি করতে হবে, পার্সোনাল নন ম্যানেজার সিসি। এবং ফরএভার গ্লোবাল র‍্যালির জন্য করতে হবে 1500 সিসি, এবং চেয়ারম্যান বোনাসের জন্য 720 সিসি, প্লাস ডাউনলাইন ম্যানেজারে থাকতে হবে 600 সিসি, এবং জিএলটির জন্য মিনিমাম লাগে 7500 সিসি। বাট এই জিনিসগুলো আপনার ডায়েরিতে কি লেখা আছে? একটা বারের জন্য আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি উত্তরটা পেয়ে যাবেন। এই চার্ট আপনার ডায়েরিতে লেখা নেই, ম্যাক্সিমাম ডায়েরিতে এই চার্ট গুলো লেখা নেই। এবং আমরা এগুলো কখনো পাল্টা উল্টাই না, আমরা কখনো চিন্তাও করি না যে আমাকে কার বোনাস ধরতে গেলে আমাকে কি পরিমাণ সিসি অর্জন করতে হবে, আমাকে ইগল ম্যানেজার হতে গেলে আমাকে কি পরিমাণ সিসি থাকতে হয়, আমাকে গ্লোবাল র‍্যালি অর্জন করতে গেলে কি পরিমাণ সিসি থাকতে হয়। এইগুলো যখন আপনি রিভিউ করবেন তখনই না আপনার অর্জন করার জন্য ইচ্ছাটা আসবে বা অর্জন করার একটা তাগাদা আপনার ভিতরে কাজ করবে, আদারওয়াইজ কখনো আপনি অর্জন করতে পারবেন না। সো ফ্রম বিগিনিং টু এন্ডিং আমরা যে কয়েকটা পয়েন্ট আলোচনা করলাম, এই প্রত্যেকটা পয়েন্ট যদি আপনার প্রত্যেক দিনের আপনার রিভিউ তালিকায় থাকে, তাহলে কেউ কোনোদিন আপনাকে আটকাতে পারবে না। মাস্ট ইউ উইল বিকাম মিলেনিয়ার ফ্রম ফরএভার লিভিং প্রোডাক্টস। সো অনেক কষ্ট করে আজকের ট্রেনিং এ থাকার জন্য, শোনার জন্য, এবং ডেফিনেটলি অ্যাডভান্স কংগ্রেচুলেশন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড, মেবি থার্ড, মেবি ফোর্থ, হোয়াট এভার এনি নাম্বার, ইউ আর দ্য মিলেনিয়ার ফ্রম ফরএভার লিভিং products in the world. Thank you very much. Shobai kone kore.